हेलो बंधुरा, आमी जैनुद्दीन मोहम्मद। आज के चले एसेछि नतून एकटा भिडियो निये। बंधुरा, आज के भिडियोटा शुरू करछि मालयालम थेके मासेर नाम। जदिओ ए मास सम्पर्के एकटा भिडियो आगे देवा होयेछे, किन्तु से भिडियोटार जन्य दुखित, केनना भिडियोटा छिलो किछु भिडियोटा छिलो भूल तथ्य। माने मालयालम जे मासेर नाम बोलेछि सेगुला सब बांगलार मतो बोलेछि। बांगला छिलो, हिंदी छिलो, किन्तु मालयालम सठिक मालयालम जेटा सेटा छिलो ना। तार जन्य सेई भिडियोटार जन्य बंधुरा आमी आपनादेर काछे दुखित। तारपर सेई मास सम्पर्के आजके चले एसेछि आपनादेर सामने एई भिडियो निये। मालयालम थेके सठिक उच्चारण, सठिक भाषाय मासेर नाम कि हय। मालयालम मासेर नाम जेगुला आमी बोलते जाच्छि, आमरा जे रकम पंजिकाय देखि, आमरा पंजिकाय जेरकम देखि राशि, कारो सिंह राशि, कारो तुला राशि, कारो कुम्भ राशि, ठीक सेई नामगुलाई मालयालम मासेर नाम हय। এখানে প্রথম বছরের প্রথম মাস হচ্ছে সেটা শ্রাবণ মাস, আর আমাদের হচ্ছে বাংলা ভাষায় বাঙালিদের জন্য সেটা হচ্ছে বৈশাখ মাস। আমরা যেরকম পয়লা বৈশাখ, প্রথম নতুন বছর উপলক্ষে পয়লা বৈশাখ সবাই আনন্দ উপভোগ করি, ঠিক সেরকমই মালয়ালমদের ক্ষেত্রে এই ওনামে তারা নতুন বছরের আনন্দ উপভোগ করে। আর এই ওনামের সময় অনেক ব্যবসায়ী সুবিধাও দিয়ে থাকে, কেউ 50%, কেউ 20%, কেউ 30% ছাড় দিয়ে থাকে তাদের ব্যবসার জন্য। যেরকম আমাদের ক্ষেত্রেও আছে চৈত্র সেল, সেটা পয়লা বৈশাখ উপলক্ষেই দেওয়া হয়। ঠিক আছে বন্ধুরা, শুরু করছি মালয়ালম মাসের নাম। মালয়ালম ভাষায় প্রথম মাসের নাম হচ্ছে চিংগম মাসম। মাস মালয়ালম ভাষায় বলে মাসঙ্গল। চিংগম, চিংগম হচ্ছে শ্রাবণ মাস, যেরকম আমরা বলি শ্রাবণ মাস। চিংগম মাসম মানে হচ্ছে শ্রাবণ মাস। প্রথম মাসের নাম বললাম চিংগম, তারপরে প্রথম মাসের নাম হচ্ছে চিংগম, ওটা হচ্ছে শ্রাবণ। তারপরের মাসের নাম হচ্ছে কন্নী, এর মানে হচ্ছে ভাদ্র মাস। বন্ধুরা, তারপরের মাসের নাম হচ্ছে তুলাম, এর মানে হচ্ছে আশ্বিন। তারপরের মাস হচ্ছে বৃশ্চকম, এই মাসের বাংলা হচ্ছে কার্তিক মাস। তারপরে তারপরে আছে ধনু, সেই মাসের নাম হচ্ছে অগ্রহায়ণ। তারপরের মাসের নাম হচ্ছে মকরম, এই মাসের অর্থ হচ্ছে পৌষ মাস। তারপরের মাসের নাম হচ্ছে কুম্ভম, এই মাসের অর্থ হচ্ছে মাঘ মাস। তার পরের মাসের নাম হচ্ছে মীন, মীনম, এই মাসের নাম বাংলা হচ্ছে ফাল্গুন। এর পরের মাসের নাম হচ্ছে মেডম, এই মাসের বাংলা অর্থ হচ্ছে চৈত্র মাস। তারপরের মাসের নাম হচ্ছে এডম, এডবম, এই মাসের বাংলা হচ্ছে বৈশাখ। তারপরের মাস হচ্ছে মিথম, এরপরের মাস হচ্ছে মিথুনম, এর বাংলা হচ্ছে জেঠ মাস। তারপরের মাসের নাম হচ্ছে কর্কটম, কর্কটম, এর
বাংলা হচ্ছে আষাঢ় মাস। বন্ধুরা, এতক্ষণে বুঝতে পারলেন মালয়ালম মাসের নাম আর তাদের বাংলা অর্থ। বন্ধুরা, এই বছর মালয়ালম বছর শেষে যে মাসের নাম হচ্ছে কর্কডম, এটা হচ্ছে বাংলা আষাঢ় মাস। সেই মাস থেকে বছর শেষ, তারপরে আবার নতুন বছর শুরু হওয়ার সময় আবার চলে আসবে চিংম। চিংম মাস থেকে শুরু, কর্কডম মাস থেকে মালয়ালম ভাষায় মাসের নাম শেষ। আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে তারপরে সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যেন সবার কাছে এই ভিডিওটা চলে যায়, তারা যেন সবাই মালয়ালম মাসের নামগুলো জানতে পারে।